26/11/2020 যতনবাড়ি এলাকায় তরুণী কলই তার দুঃস্বপ্নের আত্মীয় রিনায় কলইকে দুপুরবেলা আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে এবং তার আক্রমণে ওনার শরীরে একটা কান আলাদা করে ফেলে। এই ব্যাপারে তদন্ত করিয়া তার বিরুদ্ধে তরুণী কলিতে চার্জশিট দাখিল করছে, মাননীয় আদালত সাক্ষী হিসাবত গ্রহণ করছে। গ্রহণ করার পর আসামি তরুণী কলি 307 দ্বারা দোষী সাব্যস্ত করছে এবং তাকে 10 বছরের শাস্তি এবং প্রচ্ছ 10,000 টাকা জরিমানা করছে। আমি জরিমানা করেছি।